Subscribe now and press the bell icon. Never miss an update. এক দুই তিন নয় 72 বার সুবহানাল রাব্বি আল আলা বলছে মাথা উঠে সাহাবার মধ্যে দুটো ভাগ হয়ে গেল। কেউ কেউ ভাবছেন সর্দার অবস্থায় যে নবী আমাদেরকে বিয়োগ ব্যথায় চলে গেলেন, মানে নবী পলবা করেছেন। কেউ কেউ ভাবছেন যে না, সর্দার অবস্থায় নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে যার জন্য মাথা উঠে। আমাদের মতো এইরকম ঠোঁট কাটা যদি নামাজি হতাম তো কন্নি মেরে এরকম ভাবে চাহা করে চোখ দিয়ে দেখতাম যে ইমাম আছে না মরে পড়ে গেছে। কথাটা বুঝতে পেরেছে? আপনাদেরকে ঘটনা শুনিয়েছিলাম, আমার গ্রামে তিন বুড়া বেড়াতে গিয়েছে। সে এক বুড়া জীবনে জুম্মা পর্যন্ত পড়ত, পাঁচ অক্ষের তো কথা দূরে কথা, আপনার দেশে বোধহয় এরকম বুড়া থাকবে দু একটা, যে পাচক তো দূরের কথা ও জুম্মাও দেওয়া পড়ে না। আর একটা বুড়া আটকি, আর একটা বুড়া 360। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু আসরের নামাজটা পড়তে এই দুটা বুড়াতে, মানে আসরের নামাজের খুব গুরুত্ব বলা হয়েছে কোরআন শরীফে। তো নদীর ধারে বলছে, তুমি তো জীবনে নামাজ পড়ো না, কিন্তু আজ তো উপায় নাই তোমার, তোমাকে ইমামতি করতে হবে, তুমি আমাদের সবচেয়ে বয়সে বড়। আর হাদিসে পাকে আছে, লিয়া উম্মাকুমা আকবারুকুম, তোমাদের মধ্যে যে বড় সে ইমামতি করবে। এই লোকটা বড় নিরুপায় হয়ে গেল, যে হাদিস অমান্য করাও যাচ্ছে না, যখন আছে আর বয়সে আমি বড় তখন ইমামতি করতে হবে। কিন্তু আমি তো মশলাও জানি না, জীবনে নামাজও করবো, কিন্তু হাদিসের মানে এটা নয়। হাদিসের মানে এটা, যে ব্যক্তি মশলা মশাইলে কোরআন তেলাওয়াতে হাদিসে তোমাদের চেয়ে বড় হবে সেই ইমাম হবে, বয়সে ছোট বড় হতে পারে। এবার যারা আল্লাহ আকবার করে বলছেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলছেন, আল্লাহ আকবার। সেজদায় পড়ে আছে, মাথা উঠে না, আবার ও আল্লাহ আকবার বলে উঠাবে, তবে তো এর মধ্যে আর ভুলে ভেঙে করে ভেঙে বলছে নিশ্চিত নামাজ ছেড়ে মনে করেন দূরে বাঁশের ঝাড়ের কাছে এরকম করে রুমালে পাতা করছে। আস্তে আস্তে উঠে গেল, বলে তোদেরকে কহিনু যে আমি জীবনে নামাজ পড়িনি, ধরে নেবে এই মাম্মাটাই, তো আমি কি করবো? বলতে পারে 72 দিন সময় নদী আমার আল্লাহু আকবার করে মাথা উঠালেন। নামাজের শেষে সাহাবা এসে পাশে বসে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, কি হয়েছিল যে আপনি একাধিকবার তসবি বাড়িয়ে দিলেন? নবী আমার বলছেন, শোনো, আমি যখন সেজদায় চলে যাই আমার প্রণালী হুসাইন ঘাড়ে চলে যায়, আমি চিন্তা করলাম যদি আমি মাথা উঠাই আমার শেহাসি হুসাইন পড়ে গিয়ে আঘাতিত হবে, যে আঘাত আমার হৃদয়ে সহ্য হবে নাই, তাই সে জয় স্বেচ্ছায় যতক্ষণ না নেমে যাবে আমি মাথা উঠাইনি। আর ইমামে হুসাইন নামছেন তো 72 তসবির বাদে, এমামে হুসাইন দুনিয়াওয়ালাকে বুঝিয়ে দিল যে শুনো, আমি আমার নবীর ঘাড়ে চড়ে নবী কষ্ট না পেলেও কষ্ট মোটে 72 তসবির পর্যন্ত কষ্ট দিয়েছি, তো জেনে রাখো আমি হুসাইন 72 জখম খেয়ে কারবালার ময়দানে আমি শাহাদত বরণ করি। এই 72-এ 72 মিলিয়ে যাওয়া হয়েছে, তারা বুঝতে পেরেছে? এর চেয়ে আর বেটির ছেলেকে কত ভালোবাসা দিতে পারা যায়? আমার দয়াল নদী বলেছেন, ওয়াহিদ বামাই ইউহিব্ব হুমা, এ দুজনকে যারা ভালোবাসে তুমিও তাদের ভালোবাসো। আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন রুমি মসনবী শরীফের ঘটনা লিখেছেন, নবী জীবনে ঘুমায়নি আমাদের মতো, নবী জীবনে আমাদের মতো ঘুমায়নি, কিন্তু নবীকে লোক ঘুমাতে দেখেছে, আবার ঘুম থেকে উঠে বিনা উজুতে নবী নামাজও পড়ছে। সাহাবা বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা উজু করে নামাজ পড়ি, চাই না পড়ি, যদি ঘুমিয়ে যাই ঘুম থেকে উঠলে আমাদের উজু ভেঙে যায়, আবার উজু করতে হয়, তা আপনি উজু করে ঘুমাচ্ছেন, আবার ঘুম থেকে উঠে বিনা উজুতে নামাজ পড়ছেন, আপনার কি উজু ভাঙে না? তো নবী সহিহ বুখারী শরীফে মুসলিম শরীফে হাদিস আছে, তারা ময়না আবার আয়ারা
কলবি। হে আমার সাহাবি, আমি জীবনেও তোমাদের মতো ঘুমাই না, আমার চোখ দুটো বন্ধ হয়, আমার হৃদয় সবসময় জেগে থাকে। এই যে লাইটটা জ্বলছে কিসের সাহায্যে? কারেন্ট তো বটে, কারেন্টটার নাম কি? যেখানে ঘোড়া আছে এখন যদি সবটি লাইট কে ভেঙে ফেলে দেওয়া যায় তো পাওয়ার হাউস বন্ধ হবে? কিন্তু সবটি আছে, পাওয়ার হাউস যদি ভেঙে দেওয়া যায় লাইট জ্বলবে? তাহলে বুঝা গেল চোখ বাদ আর পাওয়ার হাউস হৃদয়। হৃদয় তো সবসময় চেতন, বল ফাটলেই বাকি, ফুটলেই বাকি, ভাঙলেই বাকি, থাকলেই বাকি। এই জন্য নবীর ঘুমে অজু ভাঙত না। আপনারা বলবেন নবী ঘুমাবেন না কেন আমাদের মতো? আপনাকে আমার জীবনে একটা ঘটনা শোনাই যে পিঠে এখনো ব্যথা না, মরা পর্যন্ত ব্যথা যাবে। বহরমপুর থেকে আমাদের জমিপুর, জমিপুর থেকে মাল্লা কিছুদিন চলেছিল, গাড়ি চালানো যোগ্যেশ্বর। তো আমি জালসা করে বহরমপুর থেকে ওই গাড়িতে চড়ে ক্লাস করবো, চলে আসছি সাইলাপুর। তো সারা রাত্রি জেগে আছি এমনি, আর টেবিনে বসে আছি। তো ড্রাইভার ছিল সুবার গোর বললো ছেলেটা, হ্যাঁ এখন স্টেট বা শিলিগুড়ি স্টেটের ড্রাইভার। তো সুবাস ওর খালাসিকে বলছে, হ্যাঁ খালাসি, এ ভদ্রলোক তো কেবিন থেকে বের করত। আমিও তখন সেই রকম মনে করে জোরে আমি বলছি, কেন বলুন তো? তখন একটু নরম হয়ে বলছে, বসা আপনি প্যাসেঞ্জার আর আমার কেবিনে আপনি ঘুমোচ্ছেন, আপনি ঘুমে উল্টে পড়ে গেলে আপনি মরে যাবেন, বাস আপনারই ক্ষতি হবে। কিন্তু আপনার ঘুম দেখে যদি আমার ঘুম ধরে যায় তো গাড়ির কি হবে? স্টিয়ারিং ফেল, গাড়ি ভেঙে চুরমার, আর প্যাসেঞ্জার গিলা ওখানে তখন চা খাবে বোধ হয় নাকি? সামান্য একজন গাড়ির ড্রাইভার ঘুমারে, যদি গাড়ি ও প্যাসেঞ্জারের ক্ষয়ক্ষতি হয়ে যায়, ভেঙে চুরমার হয়, তো যিনি বিশ্বের পরিচালক, বিশ্বের ড্রাইভার মোহাম্মদ মুস্তফা যদি এক মিনিটের জন্য ঘুমাতেন, সারা বিশ্ব ভেঙে চুরমার হয়ে যেত। এই জন্য নবী জীবনে ঘুমান। মিনিটের জন্য ঘুম এসছে, সেটাও মিনিট না, নিমেষও না, নিমেষেরও কম। হাতলাইন কেরিমাইনের গুরুত্ব বুঝাবার জন্য এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিদ্রার জন্য আসেননি, উম্মত উদ্ধারের জন্য। বহু কষ্ট করে আজকে আমার বাবা জীবন মৌলানা আব্দুল কুদ্দুস নিয়ে এলো। আমি তো ভাবলাম যে বোধ হয় নিয়ে গিয়ে আমাকে ভালো করে খাওয়া দেয়। দেখলাম যে নারায় তকবির দিয়েছে, তখন আমার জানটা জানের জায়গায় বসলো যে না মারবে না, খেতেই দিবে। কি কষ্টে আজকে আপনাদের খিদমতে এসছি, তো আমার আমি বলছি সারা রাত্রি জেগে কালিয়া চকে রাত্রি দুটায় মনে করেন ওই মানিক চক থানা থেকে ট্যাক্সি করে কালিয়া চকে এলাম। কালিয়া চকে বড় কুয়াশা, সাড়ে পাঁচটায় আমাদের মোরলাম এলাম, চিন্তা করলাম যে এখন যাই। আবার একটু সংখ্যা এলো যে এত অ্যাডভান্স যদি যাই তো লোকে বলবে যে তো খাবার লেগে চলে এসছে, এই আগে রেস্ট নিয়ে বাড়িতে যাবো। কিন্তু কপালে কষ্ট আছে কে জানে বলেছেন। স্টেজ পাশে এলাম দাঁড়িয়ে, আর দু ঘন্টা টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে হই হই রই রই চলছে। অবশেষে আবার টিকিট কেটে ঘুরলাম ভাই, তখন আব্দুল কুদ্দুস ফোন করছে, হুজুর কোথায়? আমি বাবা বাড়ি চলতাম, বলতে এটাই যাচ্ছিলাম। আব্দুল কুদ্দুস আমাকে সম্মান দিয়ে নিয়ে এলো, ছেনা মেনা বেশ কিছু খাওয়ালো। খাওয়ার পরে যদি এখন নিজে আমি থাকতাম তো বলতো ভালো মানুষের বেটা আছে নিয়ে যা, এটাই বলতো না? উ তো চোখ লাল করতো আর আপনারা খেপে উঠতে নিয়ে গুঠে আছে চুপটি মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিদ্রার জন্য আসেননি, উম্মত উদ্ধারের জন্য এসেছেন। নবী নিরুদ্দেশ হয়ে তিন দিন ধরে নবী নাই, নবীকে নাতে সাহাবায়ে কেরাম অষ্টাগত প্রাণ এইখানে চলে এসছে একদম জান সব খুঁজতে বের হলেন। একদিকে আবু বকর, উমর, উসমান ও হায়দার, মা ফাতিমাতুজ জাহরা,
চড়ে যাচ্ছেন দেখছি একদল ভেড়া নিয়ে এক ভেড়া রাখাল ফিরে আসছে। ভেড়া রাখালকে জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক, কে শুবা হালে তু, আরে মি দিদি রসুল আলাম তু। এই ভেড়া রাখাল কোথা থেকে আসছো, কি অবস্থায় আসছো, বলো। আরে তুমি নিজের খবর বলো, চাই না বলো, বিশ্বের নবী মোহাম্মদ আরবিকে কি দেখেছো? ভেড়া রাখাল বলছে, ওগো নবী কার নাম জানি না, মুস্তফা কার নাম চিনি না, কদর নিদানম ক্যান্দর পিরা ধার নালামি জদ কস লেলো নাহার। এতটুকু বলতে পারি, ওই দেখেন ওই পাহাড়ের গর্তে এক মহামানব তিন দিন ধরে সজ্জায় পড়ে দিন রাত কাঁদছে। জানোয়ার নানা এগুল অভ্যাসান, আমার এই পশুগুলো ওনার কাঁদনে লবন্ধ করে কাঁদছিল, ঘাসে মুখ দেয়নি। জানোয়ার নালা এগু খস্তান, তিন দিন ধরে ঘাস লাগে, জীর্ণ শীর্ণ কায় হয়ে গেছে, তাই ধারা ফেরত নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন, ওগো উনি কি বলে কাঁদছেন? তো ভেড়া রাখাল বলছে, নালা নিজাদু হর সাতি রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। হে মুসলমান নবী তো তোমার জন্য কাঁদেন, পাহাড়ের গর্তে দিনরাত শ্রদ্ধায় পড়ে, আর তুমি বিবিকে ছেড়ে টিভির কাছে, নবীকে ছেড়ে সিঁধির কাছে। আর ভুলকার নবী বলবে যে মল্ল পোকা মা দিল কাবা কোন কথা করু বিশাল হাজার জন, তো তুমি মুখ করে বলবে আর আদি কুলতো কামায়া কোন ইনসান। আর বলবি যে চার মাঝে কেন চারির সাথে মারা পার করে ছুটছি না, প্রত্যেক জিনিসের একটা শৃঙ্খলা আছে, নিয়ম আছে, পর্যায় আছে। দোস্ত ওই ছুটি উঠতি লুটি খেয়ে ছুটি হবে না, নিয়ম ভাবে চলতে হবে। নবীকে চিনুন, আমাকে যে শেখ পাড়ায় চিনে সে যদি বহরমপুর পঞ্চানন তলায় দেখে চিনতে পারবে কি পারবে নাকি? হ্যাঁ করুন। যদি কলকাতায় দেখে, মুম্বাইয়ে, চেন্নাই, দুবাইয়ে, যেখানে দেখবে উঠে চিনবে কি মৌলভী আবুল কাসিম? কিন্তু যে নাচি রে ওর বাড়িতে যদি আমি ঢুকে যাই চিনতে পারবে? তো যে নবীকে এই দুনিয়ায় চিনে রাখবে, কবরে নবী যখন আসবে তো চিনে নিবে যে আমার নবী। আজকে এই দুনিয়ায় চিনে না, বলছে নবী তো আমার মরে পচে সরে মাটিতে মিশে গিয়েছে, ও কি বুঝবে যে নবী কোনটা? কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য দুনিয়াকে চিনে রাখুন যে নবী কে, তাহলে কবরে বুঝতে পারবেন যে নবী কোনটা। আল্লাহ রসুল বলেন যে মুমিন মুর্দাকে যখন গোসল দিয়ে কাপড়ে জুড়ে ঘাড়ে নিবে তো ওই মুর্দাটা কিছু বলে মরা, চিৎকার করে বলে, কিন্তু আমরা এত বহুয়া যাওয়ার কথা শুনতে পাই কি বলে, কদ্দিমনি কদ্দিমনি কদ্দিমনি, ওরে আমার বেচা লালু, ওরে আমার ভাতিজা কালু, ওরে শেরাফত খালু, ধীরে ধীরে নিয়ে যাস না, তাড়াতাড়ি করে নিয়ে চল। আমরা কেউ লাইলাহা ইল্লাল্লাহ পড়ছি, কেউ আসাদু আল্লাহ ইল্লাল্লাহ পড়ছি, আর কেউ কোনো কলমা জানে না, আসাদুল্লাহ আসাদুল্লাহ করছি আর চলে যাচ্ছে। খুব খেয়াল করে দেখবেন কবরস্থানে যেগুলো একটু কেউ কেউ মুন্সি তো ওয়ার চিৎকারে খেলায় আসছে, আর ফতুয়া এত জীবে যে আলমগিরি ফতুয়া ফেল। হ্যাঁ, আর কেউ যে কি পড়ে বলেছেন, বুধ বুধ করে আল্লাহ মারি কি জানে, ওর জ্বালাতে মাটি দিতে অনেক দেরি হয়। খুব খেয়াল করে দেখি, আরে মাটি দেওয়ার দোয়া তো বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ, এটাই হলো আসল দোয়া। গোসল দিবেন তাও এই দোয়া, কাফলাবেন তাও এই দোয়া, ডাফলাবেন তাও এই দোয়া, যে আল্লাহ তালার নামে শুরু করছি, আর নবী মোহাম্মদ মুস্তফার মজহাব মোতাবিক তোমাকে দাফন করছি, এর হলো আসল দোয়া। মারাকে মাটি দেওয়া আর গোসল দেওয়া আর কাফলানো,
আজকে তো কাঁয়া করে কেউ হয়তো সুবিধা পড়ে, কেউ মেরে হা খারাপ লাগুক, অফি হা লুই ঢুকুম, ও মেরে হা নুকলি ঢুকুম, তারা তার উখরা পড়ে, কিন্তু কিছু লোককে দেখবেন আমি করি মানে যে ভূত ওর মাথানে চলে গেল, ধরে নিলেন যে কিচ্ছু জানে না ও, খালি লবে ওই জিজ্ঞাসা করলো কি পড়লি হে, তো বলবে পড়লু, কি পড়লি হে পড়লু, ও পড়লু ছাড়া কুড়িটা পড়ে যাবো বলতে লাগে। এজন্য একটা লতিফা আছে যে এইরকম এক কাঠমুন্সি বলেছেন এক জায়গায় নামাজ পড়াতো, চলে যাচ্ছে বাকরাইদের দিন, বলে মুন্সিজি কোথায় যাচ্ছেন আপনি, বলে ভাই আমি তো বাকরাইলে নামাজ পড়াবো না, তো তোর বড় মন দিয়েছে পড়াবি শুনি, বলে না আপনি তো পাঁচপ্তের ইমাম আমাদের, কি আছে আপনি থাকুন আমাদের সঙ্গে নামাজ পড়বেন, তারপরে কোরবানি করবেন, টাকা পাবেন, দুই বস্তা গোশত বেঁধে দিব, সাইকেলে করে নিয়ে যাবেন, ভালো কোরবানি করে মনে করেন গোশত দিল টাকা দিল। তো মুন্সিজি পান চাওয়াচ্ছে আর হাসছে আর ছেলেতে চলে যাচ্ছে সাইকেল ধরে, ছেলেরা বলছে দাদু কেমন ছবিরা, কিরকম বলে তোমাকে টাকা দিব, কোথায় টাকা দিলে না, যে দোষ বোকার বেলা বোকা আমাকে ছড়াইতে পারে, রে চোখে চোখে ঠগিলা একটি জবাই করলা একটা জানাও তোমাকে পালতে দিল না, আমাকে ঠগাইতে পারে, তুই কিরকম তুমি ঠগলে না, আমি জানি তোর গ্রামের লোক কোরবানি করা পয়সা দেয় না, এই জন্য চটটি কোরবানি করেছি, কাউরির বাপের নামে দোয়া পড়িনি, শব্দ আমার বাপের নামে কিন্তু মুর্দা একই তারে কদিমনি কদিমনি কদিমনি, ধীরে ধীরে নয় তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে। এই জন্য মশলার কিতাবে লেখা আছে যে মুমিনের লাল ঘাড়ে নিয়ে একটু চালাকি করে চলুন, মানে দ্রুত চলুন, এমন দড়িয়েন না যে মরা উছেলে পড়ে যায়। হ্যাঁ সবাই একটা মশলা আরো বলে, আমার এক আপন জন মারা গেল দেখে আমি জানা যায় নামাজ পড়ালাম ভাগ্যবশত, তো বড় ছেলের সঙ্গে খুবই রাগ, বড় ছেলে বিএসসি পাস অবশ্য অবস্থাশালী, সেও মাস্টার প্রাইমারি স্কুলে, আমাকে বলছে সোনু বাবা তুমি আপন জন, আমি বলে জানা যা তুমি পড়াবো, আমি ইনশাআল্লাহ যদি থাকি তো আমি পড়াবো, আর সোনু বাবা আমি ওই পেটার মাটি হারাম করে দিয়েছি, আমি না এটা আপনি উইড্রো করুন, আপনি মাটি দেওয়া না দেওয়া এটা শরীয়তের বিধান, শরীয়তের বিধানে আপনাকে হস্তক্ষেপ করার অধিকার কেউ দেয়। আল্লাহ নবী বলছেন হোক চাই দুশ্মন, মুমিনের জানাজায় যদি কেউ যায় আর জানাজার নামাজ পড়ে এই একটি রাত নেকি পেয়ে গেল, আর যদি ওকে মাটি দিয়ে দাফন করে ফিরে আসে তো দু কিরাত সব পেল। সাহাবা বলছেন আমার কিরাত ইয়া রাসূলুল্লাহ, কিরাত কাকে বলে, তো বলছে মিসল জবাল ওহদ, এক কিরাত নেকি ওহদ পর্বতের সমান, একটা মুমিনকে মাটি দিয়ে জানাজার নামাজ পড়ে দু ওহদ পাহাড় বরাবর নেকি সে নিজের বাড়ি নিয়ে, সে দোস্ত হোক চাহে দুশ্মন, সে বন্ধু হোক চাহে অপনীয়, পার্টির সমান আল্লাহ ভোট দেওয়া হোক চাহে অন্য বুতে ভোট দেন, মমিন যদি হয় তার জানাজায় শরীক হন, এটা শরীয়তের বিধান, আর শরীয়তের বিধানে আপনার হস্তক্ষেপ লাগে, কিন্তু আমি তোর মাটি নিব না এটা খবরদার করে দেব, মাটি দেওয়া না দেওয়া তার অধিকার, ওরা দিতে পারে কিন্তু আপনি দিবেন না, যে অধিকার আপনাকে দিল, কথাটা বুঝতে পেরেছেন, রাগ করে অন্য কিছু করিলেন কিন্তু এটা করিলেন, বলার উদ্দেশ্য এই কেন কাদ্দিমনি বলছে তাড়াতাড়ি করো বলছি, কোন লেখক লিখেছেন উর্দু ভাষাতে যে হামারে নবী সে জিসে প্যার হোগা, আমার নবীর সঙ্গে যার ভালোবাসা হবে वही बागे जन्नत का हकदार होगा, सही जन्नत के बागान का अधिकारी होगा, चलो लेके जल्दी मेरा जनाजा, वही कद्दीमनी के सब जमाए क्या मार जनाजा मारे लाश का के तड़ातड़ी कोई कब्रिस्तान नहीं, चलो लेके जल्दी मेरा जनाजा, क्यों लहद पे शाहेती का दीदार होगा, तुम्हारा जब तड़ाड़ी कबरे रेखे दाफन कर चले आसे अत शीघ्र
আমার সঙ্গে আমার নবীর দেখা হবে, এই জন্য দেরি করব না, তাড়াতাড়ি করে পৌঁছে দেব। কোন ছেলের শেখ পাড়ার ছেলের বিয়ে হচ্ছে মনে করেন রামনগর, রামনগর আছে একটা গ্রাম, ওখানে আমার এক চাচা আছে, প্রাচীন চাচা আমার ছাত্র বিচার, বহুদিন হাল বাহার পরে তাসিম চাচা পড়তে গিয়েছিল, এবং তাসিম চাচা আমার বাপের বয়সে, আমি ওনার কাছে বাচ্চা, এগুলো বলে বেঁচে আছে লম্বা করে, প্রায় দেখা করতে আসে, নাই বেচারা কি হয়তো খাচ্ছে গিয়েছে, আজ অসুস্থ, হজে গিয়েছে বাসা। তো রামনগর যাচ্ছে শেখ পাড়া এক ছেলে দিয়ে, বর থাকে একটা, বরাতি থাকে একা দিয়ে, ঠিক আছে। তো বরটাকে কয়েছে এসুন বিহার চল নিয়ে যাবো না রামনগরে, কালিয়ে যাবো, মাঝ মাঝে পিকনিক করবো, পোলট্রির গোস দিয়ে। তো সবাই রাজি হবে, কিন্তু যে বিহা করতে যাচ্ছে ও রাজি হবে না, যদি বলে হরিণের গোস দিব, যদি বলেন সোমানাল্লাহ গেরুল পাখির গোস দিব, খুব চেলু হয় গেরুল পাখি, রাজি হবে না। কারণ যারা খেটে যাচ্ছে হয়তো ভাবছে ওখানে মশের গোসটা থেকে করুন, পয়সা দিয়ে দেবো, ও তো খেতে যাচ্ছে না, যার উদ্দেশ্যে যাচ্ছে সে উদ্দেশ্য পণ্য হচ্ছে, এই জন্য মাঝেও পিকনিক করবে না। অনুরূপ আমরা তো যাচ্ছি যে মারা দাফন করে দুই ওহর পর পত্নীটি নিয়ে ফিরব, আর গিয়ে তার বাড়িতে মাছ মাংস ঝোল নিয়ে ভাত খাবো, এটা আমার উদ্দেশ্য। কিন্তু মরা দাফন হতে যাচ্ছে যে যত শীঘ্রই আমি কবরে দাফন হবো অত তাড়াতাড়ি আমার রবির সঙ্গে আমার দেখা হয়ে যাবে, এই জন্য বলছে তাড়াতাড়ি করে নিয়ে। কথাটা বুঝতে পেরেছেন? আসুন সুবহানাল্লাহ একবার গুনবে, পা কুল আল্লাহুম্মা সুবহানাল্লাহ, আপনার গুনশি পড়লেন না, বললেন কি বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি বললেন। তার মানে বলেছেন এই ছেলেগুলো হয় আমার ছাত্র হবে না আমার ছাত্রের ছাত্র হবে। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি আলা তুমি দুরুদ পড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আলো ঔলাদের উপরে। তো আপনি তো আল্লাহকে বলছে আল্লাহ তুমি পড়ো, আপনি পড়লেন কোনটা? আমার কথা বুঝতে পারেন? আপনি যে বলছে আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এর মানে হচ্ছে যে আল্লাহ তুমি দুরুদ পড়ো, তুমি রহমত নাজিল করো, আল্লাহর কাছে আপনি আপিল করলেন, কিন্তু আপনি কোন দুরুদটা পড়লেন তা আপনি আর প্রমাণ করতে পারবেন না, কোন মানুষের দ্বারা সম্ভব নয় নবীর উপরে দুরুদ। এবার এতটুকু সম্ভব যে আল্লাহর কাছে আপিল করা যে আল্লাহ তোমার নবী কেমন বিরাজ বিশাল, তেমনি ওর উপরে রহমত অর্পণ করতে হবে বিরাজ, আর এই বিরাজ রহমত আমাদের দ্বারা সম্ভব হবে না, এই জন্য তুমি অসীম আল্লাহ তুমি রহমত নাজিল করো। আপনি আমি কি দুরুদ পড়ব, কি আমার আছে সম্বল, কি আছে পুঁজি, এই জন্য কোন মানুষ দুরুদ পড়ে না খোদাকে পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই এটা হচ্ছে উর্শে মুক্তি আজম হিন্দ, এই মুক্তি আজম হিন্দের বহু কারামত শুনেছেন, জিন্দাতে ওলির কারামত শোনা যায় কিন্তু মরার পরে শোনা যায়। হুজুর মুক্তি আজম হিন্দ আলাই রহমা রিজওয়ানকে যখন গোসল দিচ্ছে সে একটা কাপন হাঁটু পর্যন্ত নিয়ে, কারণ মমিন পুরুষ যদি হয় তো নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকা ফল হচ্ছে, গোটা না ঢাকা ওটা আলাদা পাবে, ইন্তেকালের পরে নিজের হাত মোবারক দিয়ে কাপড়টাকে টেনে দিল। বলুন যে মরার পরে কাপড় টেনে হাঁটু রাখতে পারে, মরে আছে না বেঁচে আছে? আর যদি ওকে কেউ মারা বলে না তো ওকে মারা বলা যাবে না, ওর ইমান মরে গেছে, রাজস্থান এলাকায় খাবারে ওনাকে বিষ দিয়েছিল কম্বা খাবেরা,
সেইদিন ইমামে হাসানের সুন্নাত আদায় করেছেন ইমামে হাসান রাদি আল্লাহ তাআলা আনহুকে একবার দুয়া লয়, চার চারবার বিদায়, একবার মধুতে, একবার খেজুরে, একবার পানিতে, একবার খাবারে। ওদিকে মনে করেন তিনবার বিষ পান করার পরেও তিনি সুবহানাল্লাহ নবীর মাজারে গিয়ে দোয়া করলেন, বিষ শেষ হয়ে গেল। চতুর্থবার যখন সুরাহির পানিতে হীরক চূর্ণ ঢেলে দেওয়া হলো, উনি বিষ ভরা পানি পান করলেন, লোকে বলে হুজুর মাজারে পাকে গিয়ে দোয়া করুন। ইমামে হাসান বললেন আমি জানি যে নবীর মাজারে গিয়ে দোয়া করলে এ বিষও নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি আর বিষ নষ্ট করতে যাব না, কারণ যে দেশ দিচ্ছে সে কত কষ্ট পাবে, আমি আর দুশ্মনকে কষ্ট দিতে চাই না, তার মনের সার মিটিয়ে দিতে চাই। এই জন্য ইমামে হাসান গেলেন, হয়তো মহরম করলাম, তাজিয়া দাড়ি করলাম, বহু মহরম শুনলাম। ইমামে হাসানে যদি এই সুন্নাতটার উপরে আমল করতে পারতাম তো ভাই ভাইয়ের মারামারি হতো, ফাটাফাটি হতো, বম ফাটত, বন্দুকের গুলি ছুটত, কালিয়াচক পার হবে না গাড়ি, বলে কেন, বলে অবরোধ হচ্ছে না, কালকেও বিপদে পড়েছে, কালকে বিপদ থেকে উদ্ধার পেয়েছে। বলে কি হয়েছে, বলে চাগিয়া গাড়ি করতে গিয়ে যে আমার চাগে উঠবে, আমার চাগে উঠবে, মাথা ফাটা ফাটি হয়ে গেছে, এই জন্য গোটা রাস্তা বলে এদিককার লোককে পেলে ওদিককার মারছে, ওদিককার লোককে পেলে এদিককার মারছে, এর নাম মুসলমান। আপনারা বুঝতে পেরেছেন, যেভাবে মহরম করতে শরীয়ত বলেছে সেইভাবে করুন, আর শরীয়তের বিধানের বাইরে শিয়া যেটা করছে শিয়ার মতো মহরম করে লাভ নেই, বরং ক্ষতি আছে। বলতে এটা চাচ্ছিলাম, মুসলমান এই উরুষ যেন অচুপ অক্ষুণ্ণ থাকে, তার জন্য আপনারা মাথা চুলকাতে চুলকাতে উঠে বাড়াবেন না। আমি চাইছিলাম 100টা করে টাকা দিয়ে আগামী বছরের জন্য ব্যালান্স রাখুন, যাতে করে এই উরুষ হয়, আমি মরে যেতে পারি, আপনার মধ্যে কেউ মরতে পারে, কিন্তু সবাই একসাথে একদিনে মরবে না, নিশ্চয়ই অনেকে থাকবেন, বক্তা আসবেন, আপনাদেরকে শোনাবেন। 100 টাকা করে কেউ দিনে বাড়া নাই, বলুন চেক চেক করে নিন, হ্যাঁ সময় পাওয়ার জন্য না হয় বেশি দিকে মনে হচ্ছে নাকি, আজকে 100 টাকা। কি নাম দাদু? মনসার মন্ডল ভাই আমার, তোমার আল্লাহ জানো, এই মাবু মৌলানা সাহেব 100 টাকা দিলেন, না এত দিন 500 টাকা, কি নাম, শাহাবুল ইসলাম সাহেব 500 টাকা, এই বাবুজি 100 টাকা দিয়েছেন, 50 টাকা, মাশা আল্লাহ, এই বাচ্চারা 100 টাকা চট চট করে, আর শাহিদুল ইসলাম আব্বার জন্য দিলেন, মাশা আল্লাহ, আল্লাহ যেন ওনার আব্বাকে জান্নাতি করেন, বলুন আল্লাহ চট চট করে চট চট করে, তাহলে দু চার কথা আর আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, ওই ভাই চট চট করে আসুন, হ্যাঁ জনসাধারণের সম্মুখে দিলে ইন্দ্রাও সাক্ষী, আর আমি বলছি 70,000 রহমতের ফরিস্তা আপনাদেরকে ঘিরে নিয়ে আছে, তারাও সাক্ষী। আর এগুলো বাহুল্য খরচের জন্য নয়, এটা আপনাদেরই সেবায় সুবহানাল্লাহ নিয়োজিত হবে, যার জন্য চাওয়া গেল, আপনারা মুক্ত হস্তে দিবেন, আর এই অনুষ্ঠানটাকে বস্ত্র আনতে একবার করে সাজিয়ে জিন্দা রাখবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ছেলেটা অনেকগুলো টাকা দিয়েছে, আমি একটি ছোট্ট করে নাচ করছি, তার মধ্যে দেওয়া শেষ করুন, তারপরে আমার বক্তব্য হবে। মোহাম্মদ রাম যতই জ্যোতি ততই মধুর লাগে, মোহাম্মদ রাম যতই জ্যোতি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে, ওই নামেরই প্রেম চাহি মন ঘুমরা বেড়ায় গাই, ওই নামেরই প্রেম চাহি মন ঘুমরা বেড়ায় গাই, আমার ক্ষুধা কৃষ্ণ নাহি, আমার ক্ষুধা কৃষ্ণ নাহি, ওই নামের অনুরাগে মোহাম্মদ রাম যতই জ্যোতি ততই মধুর লাগে,
দাদু আমার 50 টাকা দিয়েছে মাশাআল্লাহ। ওই নামে এত মধু থাকে কে জানে তো আগে, ওলাম প্রাণের প্রিয়তম ওলাম জপি মজনু সম, ওলাম প্রাণের প্রিয়তম ওলাম জপি মজনু সম, ওই নামে পাপি হাগা হে, ওই নামে পাপি হাগা হে, আমার প্রাণের গোলাপ বাগে মোহাম্মদ রম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে, আমি ওই নামে মোসাফি নাহি চাইনা তখত শাহন শাহি, আমি ওই নামে মোসাফি নাহি চাইনা তখত শাহন শাহি, নিত্য ওলাম যায় নাহি নিত্য ওলাম যায় নাহি, মম হৃদে জাগে মোহাম্মদ রম যতই জ্যোতি ততই মধুর লাগে। ঘটনা আমি ছেড়েছিলাম যে নবী আমার সজ্জায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে, আবু বকর ছুটে গেলেন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার চাকর, আমি আপনার গোলাম আবু বকর, জীবনের সমস্ত নেকি আপনার উম্মত উদ্ধারের জন্য দিতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজের মাথা উঠান, মাথা উঠছে। আমার নবী সহিহ বুখারী শরীফে হাদিসে বলেছেন আমি সবারই ঋণ পরিশোধ করলাম কিন্তু আবু বকরের ঋণ শোধ করতে পারলাম না, যে আবু বকরের একটি নেকির বিনিময়ে ওমর ফারুক নিজের সমস্ত নেকি দিতে চেয়েছিলেন, আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে নববীর কোণে নির্জনে সঙ্গ পড়ে কাঁদছেন আর বলছেন ইয়া ইলাহি কাইফা হালি ইয়াউমা নুশুর তাআতি কলিলুন ওয়া যাম্মুন কাসীর, হে আমার মাবুদ মাওলা হাশরের ময়দানে আমার কি অবস্থা হবে, কারণ আমার নেকির পুটলি খুবই ছোট আর পাপের বোঝা খুব বড়। আমারে ফারুক বললেন হে আমিরুল মুমিনিন আপনি একটি নেকি যদি দেন তার বিনিময়ে আমার সমস্ত নেকি দিয়ে দেবেন, বলে কোন নেকি, বলে আপনি সহজ পর্বতের গুহায় সমস্ত ছিদ্র গর্ত দ্বার বন্ধ করেছিলেন একটা গর্তের দ্বার বন্ধ হয়নি আপনি পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রেখেছিলেন, সেই দিন নবীর মহব্বতে পায়ে সাপের কামড় নিয়ে সহ্য করেছিলেন কিন্তু নবীকে কষ্ট দিতে চাননি, ওই লেখিকার বিনিময়ে আমি নিজের জীবনের সমস্ত লেখে দিতে চাই। আবু বকর সিদ্দিক মুচকিয়ে এসে বললেন যে উমার শুনো আল্লাহর কাছে দেখাবার জন্য লেখিটাই আমি রেখেছি, মাথা উঠু। আর সোহান আচ্ছা আপনারা বোধ হয় ওয়াজ শোনার জন্য বসেছিলেন না দান দেওয়ার জন্য বসেছিলেন নাকি, হ্যালো দান দিলেন আর চলে যাচ্ছেন, বড় বিরক্ত লাগলো আমাকে। আরে ভাই খাবার তো আপনি খেতেই পাবেন ইনশাল, হ্যাঁ আর খাবার এমনই খাবেন যে পঞ্চ ব্যঞ্জন যুক্ত, হ্যাঁ ওতে ডাইলও আছে মনে করেন কড়াইয়ের ডাল আজকাল পাওয়া যায় না, আমাদের আর তো চোখে দেখতেই পাই না, আপনাদের দেশে হচ্ছে বলে পাচ্ছেন বলেছেন, কড়াইয়ের ডাল আছে বাগুন আছে কুসমা আছে অমুক আছে তমুক আছে এইরকম ব্যঞ্জন বলা খাবার বলেছেন কোন বড় লোকের ঘরে হয় না, একটি দোকানও দরকারি আছে সব তরকারি বলা আছে এমনি জিনিস। আমারে ফারুক গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি জীবনের সমস্ত নেকি তোমার উম্মতের জন্য দিতেছি মাথা উঠান, নবীর কিন্তু মাথা ওঠে না, হযরতে উসমান গনি গেলেন নিজের জীবনের সমস্ত নেকির বিনিময় দিতেচা করলেন কিন্তু মাথা উঠলো না, সেরে খোলা মুশকিল কুশা নিজের জীবনের নেকি দিলেন কিন্তু মাথা উঠে না, মা ফাতমা দুজাহরা বুঝে নিলেন আই নেকির বিনিময়ে নবীর মাথা উঠবে না, একটা বিরাট বস্তুর বিনিময়ে দরকার। মা ফাতিমা গিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার বেটি ফাতেমা এসেছি, আপনার পাঁচ দোয়াকে শুনেছি যে আমার হাসানকে বিষপান করিয়ে শহীদ করা হবে, আর আমার ইমামে হুসাইনকে কারবালার ময়দানে তলোয়ার দিয়ে জবাই করে শহীদ করা হবে। বিশ্বের অপরাধ ক্ষমা করা যায়, কিন্তু হাসান হুসাইনের সন্তান অপরাধ ক্ষমা করা যায়, কিন্তু হে নবী তোমার উম্মত উদ্ধারের জন্য আমি হাসান হুসাইনের খুনের দাবি মাফ করে দিলাম। যেমনই বলা নবীর মাথা উঠছে আল্লাহু আকবার, বুঝা গেল ইমাম হাসান হুসাইনের সৎকাই গুনহেগার উম্মত নাজাত পাবে। এতেই বুঝা গেল যে আল্লাহ তারা হাসান হুসাইনকে যত ভালোবাসেন, ইনার বসিলায় ইনাদের সৎকাই গুনহেগার মুসলমানকে তত ভালোবাসেন। তাই বলে চিরদিন গুনহা করে যেন না শূন্য কিটাও করি কথাটা বুঝতে আরে ভাই, পাইক খেতে যদি মজুরি পাওয়ার আশা না হয় তো যে পাইক না খেতে মজুরি চাই ওর মতো বোকা জগতে দ্বিতীয় আছে কি? কাজে পাইক খেতে যান মজুরি ইনশাআল্লাহ পাবে। বলার উদ্দেশ্য এই যে আজকের পবিত্র জলসা যাকে উর্ষে মুফতি আজম হিন্দ আলে রহমান বল, এনারা ভারতবর্ষের বুকে নয় সারা বিশ্বে ফেমাস হলেন একটি কারণ, কিছু হতভাগা আলেম নিজের পেটের জন্য ইংরেজের অজিফাতে তা অস্বীকার করতে পারবে না, ইংরেজ প্রমাণ করে দিয়েছে। তারা বিলাল হারাম কেয়াম হারাম ফাতে হারাম ইয়ে হারাম নয় আসল জায়গায় হানা দিয়েছিল। একজন বহাদি বলছে নদীও আলী জিসকা নাম কিসি চিজ কা মুখতার, চোরকে চোর বলা এটা কোনো অন্যায় নয়, নামাজিকে নামাজি বলা এটা কোনো অন্যায় নয়। আরে বাসটা হটিয়ে দেন বলছে নবী আলী জানলাম তার ইচ্ছাই কোনো বস্তু নয় আর হবেই বাকি করে তারা মরে পচে সরে মাটিতে মিশে যায়। ওই ওয়াহাবিটাই লিখছে যে নামাজের মধ্যে কেউ যদি নিজের দিদির সঙ্গে মিলনের খেয়াল না আনে, বেশ্যা নারীরও খেয়াল নিয়ে আসে, চতুষ্পদ জানোয়ারেরও খেয়াল আনে তো নামাজ হবে, কিন্তু যদি নামাজের মধ্যে নবীর খেয়াল নিয়ে আসে তো নামাজ হবে না। কি বলবেন আপনারা ফতোয়ায় আপনারাই বুঝে আপনারা বুঝতে পেরেছেন। দেওবন্দের সবচেয়ে বড় মুক্তি আব্দুর রশিদ গঙ্গোই এই মহরমের সময় ওনাকে প্রশ্ন করা হলো যে মুফতি সাহেব আমাদের দেশে শিয়া সুন্নি বাস করে, শিয়াদের দেখা দেখি একথা কিন্তু লিখা হয়ে আছে, সুন্নি মুসলমানেরা মহরমের 10 তারিখ খিচুড়ি করে আর দুধের শরবত করে বিতরণ করে, এই মহরমকে উপলক্ষ করে খিচুড়ি করে সেটা খাওয়া আর দুধের শরবত ওটা পান করা যায় না না যায়, তো মুখকে ফাঁক করে দাঁতকে বের করে বলছেন না যায়, এটা শুধু বলেছে তার নয় ফতোয়ায় রশিদিয়াতে লিখা আছে। ওই পৃষ্ঠাতে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম সমন্বয়ে বাস করি, আমাদের পরবে আমরা ক্ষীর সামাই ছিটা হিন্দুদের বাড়ি পাঠায় আর ওরা আমাদের পরবে, এক কথায় হোলি দিওয়ালি কালীর পূজার প্রসাদ আমাদের বাড়ি দিয়ে পাঠায় পুরি কচুরি, এই প্রসাদ গুলো পুরি কচুরি খাওয়াটা কি? তো দাঁত বের করে বলছে যে মহরদের খিচকাটি না যায় বলে আর কালীর মনে করেন পিচুড়িটাকে, হ্যাঁ বলে যে চ্যালেঞ্জ ও মুসলমান থাকবে যদি বলে এটা বলেনি, কিন্তু আমি কেতাব খুলে দেখাবো যে লিখা আছে, এই জন্য মাথা ছেড়ে বলবে না যে লিখা নাই, লিখা আছে পরিষ্কার। আপনারা তব্বা খেয়েছেন জীবনে মজা খেয়েছেন, কিন্তু আব্দুর রশিদ গঙ্গোহী বলছে গাগে মারুফ আহার গাগ বলে ফার্সি ভাষায় তব্বাকে, আর গাগে মারুফ আমার সচরাচর যে প্রসিদ্ধ কইয়া কেবে কেইয়া ও কেইয়া খাওয়া গা হাতা
আচ্ছা বলেন যে কেয়া খায় তো কোন মুখে মুসলমানের দাবি করে, কথাটা বুঝতে পারলেন? পরিষ্কার জাগের ভালো এখন এই এরা কেমন লাগে বলছে, না না ওই ওইটা বা ওই কোনটা বলে পানিতে ডুবকি মারে, তা আপনাদের দেশে কোন কাবা এমন আছে যে পানিতে ডুবে তো পানকৌড়ি বলে ওকে, ওকে জীবনে ভুল করে কেউ কাবা বলে না, কিন্তু এই হ্যাঁ জাদু ধন বলছে না না ওই কাবা ও কালো রং বলে ওই পানকৌড়ি খাওয়া চাবিলে শেষ বাঙালির উদ্দেশ্যে কাশেম লালজি দেবন্দের গুরু ওখানকার যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলছে যে সুবহান আল্লাহ নবী শেষ নবী বলে খাতেমুন নবীন তা নয়, দিল ফর আগর নবীকে বাদ ভী কই নবী আয়ে তো নবী খাতেমুন নবীন। আচ্ছা নবী শেষ নবী বলে খাতেমুন নবীন, নবীর পরে যদি কেউ নবী আসে তথাপি নবী খাতেমুন নবী থাকবে। আর নবী বলছেন সুবহান আল্লাহ লা নবী জাবাদি, আমার পরে কেউ নবী আসবে না, যদি কেউ নবীর দাবি করে পিওর কাফি যদি উল্লেখ করেছে তারা শুনা কাজাবু না দাজ্জালু না, তিরিশটা ফেরে পাল ছুট্টা নবীর দাবি করবে তার বলবে বসাইল অতুল কাজাব একটা, হ্যাঁ আবুল আসমদ আনাসি একটা, আর কেউ বলবে আশরাফ আলী রসুল্লাহ, হ্যাঁ আশরাফ আলী খানগি উনি দাবি বলতে হ্যাঁ হ্যাঁ। আরে কি বল বাবা জাতির নায়ককে বলতে গিয়ে আমার হাজার টাকা কমে গেছিল, লোক বলে 5,000 টাকা সুবহান আল্লাহ ওখানে কন্ট্রাক্ট ছিল 4,000 আর ফাইট করতে হলো। আমাকে একটা লোক বলছে জাতির নায়ককে চিনেন, তা বলি বাবা আমি ধার্মের মানুষ ধার্মিক লোককে চিনি নায়ক নায়িকা চিনি না, নায়ক নায়িকা বলছিলাম আমি বলছি না আপনি বলছেন, জাকির নায়ক তো আপনি বললেন উপাধি হবে, আচ্ছা উপাধি আপনি কি কত বড় মৌলানা বলছেন ধরে খুব বড় মৌলানা একটা চ্যানেল চালাইছে, আমি বলি মৌলানা তো দূরের কথা মৌলানার পায়খানা হলো শোনো কোন মৌলানা ছোট হোক চায় বড় কোন মৌলানা ছোট হোক চায় বড় ওকে প্যান্ট শার্ট টাই পরতে দেখেছ, আপনাদের দেশে কোন মন্দির এরকম আছে যে প্যান্ট পরে আর শার্ট পরে আর টাই পরে এই টাইটাকে বাঁধল রাখি এটা খ্রিস্টানদের প্রতীক, ঈসা উল্লাহকে ক্রুশে ক্রুশে বিদ্ধ করলো তীর ভোকাল, কিন্তু আল্লাহ তারা ঈসা উল্লাহকে চতুর্থ আসমানে তুলে দিয়েছে, আর ইমরান সুরা পড়ে দেখুন বোঝা যাবে, আর ওরা 12 জন ছিল ওই 12 জনের মধ্যে একজনকে মাথা থেকে পা পর্যন্ত ঈসা উল্লাহ রূপে রূপান্তরিত করল, ওকে ঈসা উল্লাহ ভেবে ক্রুশে বিদ্ধ করলো। এবারে শ্বাসে গুনছে 1, 2, 3, 4, 11 1, 2, 3, 4, 11 বলে হ্যাঁ 12টা এলাম তো 12 কয়ে বলে ভুলো তুই নিজেকে বলেছি বলে হ্যাঁ আমি 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 11 তাই আল্লাহ হয়তো ঈসা উল্লাহ সুবহান আল্লাহ বদ্দুয়ে আমাদের গজব ভুলে দিয়েছে আমাদের মধ্যে একজন তখন নিজের এই কর্মে তারা লজ্জিত হয়ে নিজের নিজের গলায় ফাঁসি ঝুলিয়ে দিল, এই ফাঁসিটাই হচ্ছে তাই কথাটা বলতে পেরেছে। তাই বলে কোন মন্দিরে দেখেছ ছেলে মজাবের মলবি হোক দেবন্দির মলবি হোক সুনীল মলবি হোক আদিয়েনি কাদিয়েনি মাদিয়েনি খিচুড়ি খিচুড়ি নাচে নিচুড়ি এগুলি আর হোক কোন মলবি দেখেছো কাই পড়ে দাও আমি শোনো কোরআন পাকলে না পাকলে আমি তুমি যদি বেহজি অবস্থায় কোরআন ছ বছর তোমার তোমার সাই হয় তাহলে ডাক্তার জাকির নাইক বলছে যে কোরআন বিনা অজুকে স্পর্শ করা যায় আর কোরআন কি বলছে কোরআন বলছে লাই আমার সুহু ইল্লার মতো হারুন কোরআন অতি পবিত্র ব্যক্তি ছাড়া স্পর্শ করতে পারবে না, একজন হিন্দু বললো যখন বিনা উজুতে কোরআন ছোঁয়া যায় তো আমার উজুর দরকার না উজু তো জানি না ছুঁলাম, সত্যি আর নাশ করে দিয়েছে কোরআনের এই জাতীয় নায়ক
কথাটা বুঝতে পেরেছেন? আর বলছে তিন তালাক যদি কেউ একসাথে দেয় হবে না। তো আমি ওই লোকটাকে বললাম যে ওকে নিয়ে আসো, আমি একসাথে আমি আমার দুটা ছাত্র মিলে তিন কিল নিব। যদি এক কিলের বিচার হয় তাহলে জানবো যে তিন তালাক দিলে এক তালাক হবে, আর যদি তিন কিলের সালিশ হয় তাহলে তিন তালাক দিলে তিনই হবে। কথাটা বুঝতে পেরেছে? এইরকম বলতে 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 শেষে এমন কথা বললো যেটা লখনৌ এনডি থেকে ক্যাসেট বের হয়েছে, আজ পর্যন্ত ডাক্তার জাকির নায়ক ক্যাসেটের উপরে কেস করতে পারেনি। ডাক্তার জাকির নায়ক বলেছে এবং টুটি গিয়ে হিলিয়ে বলেছে, আল্লাহকে সিবা কিসি বুজুর্গো কো বাননা কিসি কা ওয়াসিলা রেনা, আর আজকে দিন সে মোহাম্মদ সাল্লাম কো ভি মাননা হারাম। যে মোহাম্মদ কে মাননা হারাম হয় বলে ওর মতো হারামি জগতে দিতে হবে? হ্যাঁ বলুন। কাজে এখন জাকির নায়ককে ভালোবাসুন, চাহি ওর মহব্বতে আপনি মরুন, কিন্তু ডাক্তার জাকির নায়ক হচ্ছে জামাতে ইসলামের একটা মুখপত্র। আবুল আলা মওদুদী যে মতপথ বের করেছিল, আবুল আলা মওদুদীর ওই লেবাস প্যান্ট শার্ট আর টাই মুখে দাড়ি নাই, যে আবুল আলা মওদুদী কোরআন শরীফেরও ভুল ধরেছে। রসুল নবীগণ ইমান আনলেন। হ্যাঁ আর একটা বলে গেলাম যে আমি, হ্যাঁ না আপনার ওই সুরা আল বাকারার শেষ রুকুর প্রথম, হ্যাঁ বললো তারপর কি আছে, আমার নবিল্লাহে আমারা একা দিহি ও কুতুবিহি ও রসুলি। তো বলছে আল্লাহর ওপর ইমান আনতে হবে, কিন্তু কোরআন শিখেছে যে আমি আল্লাহর ওপর ইমান আনলাম, আল্লাহর কিতাবের উপরে ইমান আনলাম, আল্লাহর ফরিস্তার উপরে ইমান আনলাম, আল্লাহর রসুলের উপরে ইমান আনলাম। খুব খোদা শিখ করার একটা বিরাট প্রেরণা দিয়েছে। তাসিমুল কোরআন আপনি উঠিয়ে দেখুন, আবুল আলা মওদুদী লিখেছে। আবুল আলা মওদুদীর সবচেয়ে বড় ফেকার ফতোয়ার কিতাব রাসায়েল ও মাসায়েল, রাসায়েল ও মাসায়েল লিখছে কেবলে সিনেমা দেখা হারাম, সিনেমা দেখা এটা মুস্তাহাসান মানে উত্তম কাজ। কথাটা বুঝতে পেরেছেন? সিনেমা দেখা মুস্তাহাসান, সিনেমা যারা দেখা হারাম বলে তারা গুয়া মুসলমান। সিনেমা দেখলে মানুষের জ্ঞান বৃদ্ধি হয়। আমি ওখানে একটা বক্তব্য রেখেছিলাম যে হ্যাঁ জ্ঞান বাড়িয়ে যাচ্ছে, একটা বলছে কিরকম জ্ঞান বাড়ে বলে, আপনার দিদি যখন সিনেমা দেখে আর দিলীপ কুমারকে ঘুমিরা ঘুমিরা চুলে নিয়ে এইরকম হ্যাঁ পই দেখাতে দেখে তখন ঠান্ডা নিশ্বাস ফেলে দি জ্ঞান বাড়াতে লাগে। তুই কিরকম গেল, হা খাত কপেরা বাপ কারা যোগার সাথে বিয়া দিয়েছিল, এমনি যদি হইত তো কেমন হইত, কেমন জ্ঞান বাড়তে লেগেছে জ্ঞান বাড়ে। এ হলো জামাতে ইসলাম, হ্যাঁ আসল জ্ঞান বাড়ছে। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে নাজাত দেয়। সেদিনা ইমাম হাসান ও হুসাইনের সুবহানাল্লাহ তরিকার উপরে মৌত দেয়। অনেকে বলে যে ইমাম হুসাইন রাজ্যের লোভে গিয়েছিল, আরে বোকা, রাজ্যের লোভে যদি হতো মক্কা চেয়ে কি বাসের আর কুফার রাজ্য বেশি উত্তম ছিল? হাজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছিলেন, হুজুর আমি যদি জানতাম যে আপনি রাজ্যের জন্য যাচ্ছেন তো আমি মক্কার গভর্নরই আপনাকে দিয়ে দিতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি যদি জানতাম একদিন থাকতো যে আপনার উটের পায়ে কষি লেগে আমি মরে গেলে আপনি কুফা যাবেন না তো উটের তাড়ায় পড়ে আমি নিজেকে কষি দিয়ে মেরে ফেলতাম কিন্তু কুফা যেতে দিতাম না, কিন্তু কি করে আপনি যাবেন আমি জানি এই জন্য আর বাধা দিতে পারলাম না। কথাটা বুঝতে পেরেছেন? ইমাম হুসাইন কেন গিয়েছিলেন? নিজের প্রাণের মায়া নাই তো হবে, এই জন্য গিয়েছিলেন রাজ্যের জন্য। কিসের জন্য? রোজে আছে হজ আছে যাকাত আছে, নামাজ ভালো না মন্দ? যে না পড়েন সে বলে নামাজ ভালো না মন্দ? আপনার আপনিও পড়েন না নাকি? আমি বলছি যে না পড়েন সে বলেন, হ্যাঁ আপনি পড়েন আচ্ছা, আর রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, কিন্তু কবি লিখছেন
کہ مگر اس کے باوجود مسلمان ہو نہیں سکتا. نماز پڑھے روزانے کے حج کرے چکا دیو کامل مسلمان ہوئے تارے کون کامل مسلمان ہو جب تک کہ قتل مرو میں شاہبت کی عزت پر جت نبی محمد مصطفیٰ سمان پر نجر گدل کاکیے قربان نہ ہوتے پارو جب تک کہ قتل مرو میں شاہبت کی عزت پر خدا شاہد ہے کہ میرا ایمان کامل ہو نہیں سکتا. حضرت امام حسین نماز پڑھے روزہ رکھے حج کر زکات دیے অবশেষে নিজের গদ্দানটাকে কাটিয়ে ইমানের পূর্ণাঙ্গ রূপ নিয়েছিলেন, যার জন্য তিনি কারবালায় গিয়ে নিজেকে কুরবান করেছিলেন. ইমানের হাসান পায়ে হেঁটে সোভান আল্লাহ একাধিকবার হজ করেছেন, একবার তো একাধিকবার. তাহলে তুমি যথেষ্ট জান্নাতি ছিলেন, তথাপিও সোভান আল্লাহ শহীদ হচ্ছেন যে নবী প্রেমে মত্ত হয়ে শাহাদত বরণ করছেন যাতে করে ইমানের রূপটা পূর্ণ পায়, এই জন্য ইমামে হাসান শহীদ হলেন. দোস্ত এই ছিল কারবালার উদ্দেশ্য. আমার বলার উদ্দেশ্য এই যে ওই ইমামে হুসাইনের অনুকরণ তো আমরা নিশ্চয় করতে পারবো না, কিন্তু কমসে কম নকল তো করতে পারবো. আপনারা শুনেছেন যে ফেরাউনের জমানায় হযরত মূসা আলাইহিস সালাম ফেলে আল্লাহর তরফ থেকে শোয়াইব পয়গম্বর একটি লাঠি পেয়েছিলেন, ওই লাঠি নিজের জামাই মূসা পয়গম্বরকে দিলেন. তো লাঠির বোঝে যা ছিল বিরাট. কোরআন বলেছে মূসা ইসলাম আপনার ডান হচ্ছে ওটি কি? তো মূসা ইসলাম জবাব দিলেন এটি আমার লাঠি. যখন আমি ক্লান্ত হই লাঠি চেয়ার হয় আমি হেলান দিয়েছি, আর আমি যখন বকরি চালাই বকরি নিয়ে আসি গাছতলায় লাঠি এত লম্বা হয় যে গাছের ডালে লাগিয়ে দিয়ে বকরিকে পাতা ঝেড়ে দিই, পাতা পেয়ে দিই বলি আসি আমার বোকরা, আর আমার বিভিন্ন দরকারে লাঠি দিয়ে পুরা. কিন্তু সবচেয়ে বড় মজেদার লাঠিটা যে ফেরাউন হযরত মূসা করিমুল্লাহ এই লাঠিকে জাদু মনে করে, যে এক্ষুনি ছাতা এক্ষুনি পানি এক্ষুনি লঘা এক্ষুনি অমুক এক্ষুনি তমুক, যে জাদু ছাড়া কিছু নয়. তো শহরে মাদাইনে পাঠিয়ে 80,000 জাদুগর নিয়ে এলো ভাগ, বলে তোদেরকে ওই লাঠিটার মোকাবেলা করতে হবে. ইয়ারা জাদু রস্তি আর লাঠি তৈরি করে 80,000 জাদুগর যুদ্ধে এলে. তো জাদুঘরের হেডমাস্টার বলছে দাঁড়া লোকটা কেমন দেখে আসি. তো হযরত মূসা করিমুল্লাহ ঘুমাচ্ছেন, মূসা করিমুল্লাহ 10 হাত লম্বা ছিল আর ওনার ওই লাঠিটা বিশাল অজগর সাপ হয়ে ওনার মাথা থেকে পা পর্যন্ত এই বড় ফনা, মানে 10 হাত ফনা দিয়ে ছেয়ে আছে. মূসা ইসলাম ঘুম পাচ্ছেন, তো জাদুঘরের হেডমাস্টার গিয়ে জাদুঘরদেরকে বলছে ফিরে চল. তাহলে কেন? ওটা জাদু নয়, ওটা আল্লাহর তরফের কোন মজুদা. বলে কি করে তুই বুঝলি? বলে আমি জাদুর হেডমাস্টার জানি, জাদুঘর ঘুমিয়ে থাকলে আর জাদু থাকে না, কিন্তু উনি ঘুমিয়ে আছেন আর উনার লাঠি আস্তাহা হয়ে ফনাতে উনার দেহ ছায়া করে আছেন, নিশ্চয় এটা জাদু. তো সঙ্গীরা বলছে যদি না লড়ে যদি বাড়ি চলে যায় তো মজুরি তো পাওয়া যাবে, এক বছর খাটলাম তো হার কি আছে, চল লড়ে নেবে. মূসা ইসলামকে বলছে মূসা করিমুল্লাহ আপনি আপনার জাদু ছাড়বেন, আমার দ্বারা আমাদের জাদু ছাড়বো. আল্লাহর হুকুম হলো জিওদেরকে বলো তোমরা ছাড়ো, ছেড়ে দিল. ছিল লাঠি আর রশ্মি, হলো বড় বড় হত্যা জাদুর খেলে, বারে তো মাটি কামড়ে তুলে মূসা ইসলাম একটু আপনি ভয় করবেন, হ্যাঁ চুপচাপ থাকেন, যেমন কাশিয়েছে এবার ছোবল মারলে রেগে যাবে গায়ে, তখন যে আপনারটা ছাড়েন যেমন ছাড়া ফাইদা হিয়া হাইয়া তুম কথা এ লাঠি ধুরন্ত সাপ হয়ে গেল. দিয়ে করলে
80,000 জাদুঘরের অর্ধেক জাদু পেটে ছিল। আর খাওয়ার পরে একটা ভাব ছাড়ে, তো খাওয়ার পরে ওই লাঠিটা যে সাপ হয়ে গেছে, তো বাকি হাফ ময়দান সাপ। আর যেমনই সাপ 80,000 জাদুঘর শ্রদ্ধায় পড়ে গিয়ে বলছে, আমার তো বিরব্বে হারুন ও মুসা, আমরা হারুন ও মুসার ইসলামের রবের উপরে ইমান ফেরাল বলছে, আমার বিনা হুকুমে ইমান আল্লাহ কাছে দেখেন। আর কি মরে গেছে কিন্তু পটপটিয়া চলে যায়, বলছে বেহুদ্দার বাগা তোর ওই অনুমতিরই দরকার কি, আমরা তো আল্লাহর বান্দা হয়ে গেছি মুসার ইসলামের গোলাম, কিন্তু ওরা আমার ইচ্ছেন যে এসেছিল দুশ্মন হয়ে আর গেল তো ইমানদার হয়ে। কারণটা কি, ওরা আমার লিখেছেন যে জাদুঘর লড়তে এসেছিল এটা ঠিক, কিন্তু সবাই মুসার ইসলামের মতো ড্রেস পরেছিল, মাথা থেকে পা পর্যন্ত মুসার ইসলাম যে ড্রেস পরেছিলেন ওই ড্রেস পরেছিল, ওই ড্রেসের উপরে আল্লাহর মেহরবানি হয়ে গেল যে আমার মাহবুবের ড্রেস পরে এসছে, এটাকে আর কাফির করে ফেরত দিব না, মুসলমান করে ফেরত দিব, যার কারণে তারা ইমান আনতে সক্ষম হয়েছে। ভাই জাতির নায়কের ড্রেস পরে ইমান পাওয়া যায় না, নবী মোহাম্মদ রসুল্লাহ ড্রেস পড়ুন, ইমানে যে কমি ও খামি আছে ওটা আল্লাহ পূর্ণ করে দিবে। এই জন্য নবী পাকের ড্রেসে আপনি আচ্ছাদিত হওয়ার চেষ্টা করুন, নবী পাকের বেশভূষায় আপনি ভূষিত হওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ খোদার খাস রহমত নাম। কিন্তু কি বলবেন মানুষকে, কি আর বলা যাবে? বলেছেন এককালে এইরকম ঘোড়া জুটি কাটছিল, চুল এদিক ছোট এদিক এদিক লম্বা, চুল হলে চোখের উপরে পড়বে। মাল্লা টাউনে আমি তো একদম যুবক বলা, অল্প হাত ছিল এমনি করে পড়ছে, তো ছেলেটা এমনি করছে মানে এমনি করে সিধা করছে, একটা লোক বলছে আরে ছেলেটাকে হসপিটাল নিয়ে যাবো ব্রেন স্ট্রোক হয়ে গেছে, দেখো ঠিক আছে না না ব্রেন স্ট্রোক হয়নি চুল সিধা। তারপরে একরকম চুলে লোকে হিপ্পি বলতে মানে জঙ্গি যাকে দেখছে বলছে তেমনি হচ্ছে, হ্যাঁ হিপ্পি পেছন থেকে বেটি ছেলে মনে হচ্ছে আগে দেখছে বেটা ছেলে। আমাদের এলাহাবাদ হাইকোর্টের জজ ডক্টর সোহার আল্লাহ আকবর এলাহাবাদি, উনি কবি মানুষ ছিলেন, উনি বলেছিলেন কি মুজাক্কার কি জমির হি আর মুয়ান্নাস কি জমির শি, ইংরেজিতে পুরুষের প্রোনাউন হলো হি, হি মানে মানে সে একটা পুরুষ, আর নারীর প্রোনাউন হলো সি, সি মানে সে একটা মেয়ে মানুষ। তাই উনি বলছেন কি মুজাক্কার কি জমির হি, বেটা ছেলের প্রোনাউন হলো হি, মুয়ান্নাস কি জমির সি, আর মুয়ান মেয়ে মানুষের প্রোনাউন হচ্ছে সি, আর হিজড়া বেচারা কো দেখো তো না সি হ্যায় না হি, হিজড়াকে হিও বলে না সি মানে কৃপিয়ে দিও উভয় মিলে পড়ে আসে। এক গেল এখন খোদার গজব আর অনেক এমন কাঠ কাটছে বলেছেন একদম ছেঁটাছে, তারপরে একটু উঁচু করেছে, তারপরে মাঝে একটা ঝালর ওর মাথাতে এমনি করে রেখে দেওয়া আছে। এই কাঠটার নাম এখন তেরে নাম কাঠ, যে 24 পরগনা বলেছেন ফলকা থানা পনকামরা গ্রামে এক গুমি আছে, ওদের বাড়িতে ওই এলাকায় গেলে আমরা যাই, খুবই ভালোবাসে, তীর থেকে বেশি ভালোবাসে আমাকে আর মুফতি আলিমুদ্দিনকে, আর গুমি পানি এনে দেয় আমরা গোসল করি, যেহেতু 24 পরগনা পানির খুব ক্রাইসিস, একটা টিউব নলকূপ বা টিউবওয়েল বানাতে হলে 3 লাখের কমে হবে না, হ্যাঁ এই জন্য গভর্নমেন্টও 2-4টা দিতে পারলো একটা গ্রাম কিছু গুমির বেচারি বোবা। তো আর চাষ্ট ভাই আমাকে বলছে কাকু জিজ্ঞাসা করেন না ও বিয়া করবে কিন্তু, আমি ওকে কি জিজ্ঞাসা করবো, বকার বেটা বকাল তো গুমি কি শুনবে, তো না করে কাজে বলছে কালাকে কালার আসা দিয়ে বলেছেন ও খেয়াল করবে না, বললে ও শুনবে না, ঠানে বলছে বিয়া করবে কেমন বলছে 3 বার কাঙ্ক্ষি থাকে, আমি বোকা সেই বসে আছি, তো আমাকে আর চাষতে বাড়িটা বলছে হুজুর বুঝতে পারেন আমি কি বুঝবো রে ভাই, এত বড় হেডমাস্টারের কথা আমি বুঝতে পারি, তো বলছে ও তেরে নাম কাঠ স্বামীর মেয়ে, মানে এইরকম যে একটা কাঠ সে তেরে নাম কাঠ
তিনবার কাঞ্চিতে কেটে বুঝিয়ে নিল। এই তেরেলাম কাজ হলো গুমি ভুলিয়া মনে করেন কাজ। হায় যদি নবী মোহাম্মদ রসুল্লাহর মতো কাঁদতে শিখত, তার ইহজীবনও সার্থক, পরজীবনও সার্থক, তার কবরও সার্থক হতো, জান্নাতের ভিতরও সার্থক হতো। কথা বলতে পেরেছেন, কিন্তু না, যে যাকে দেখছে জমি আজকাল মনে করেন, হ্যাঁ সিনেমাতে দেখে মনে করে পানি দিচ্ছে জিতার উপরে রং না করলে যেমন পড়তে ভালো লাগে না, ঠোঁটের উপরে পালিশ, শরীয়তের বিধানে ঠোঁটে পালিশ দেওয়া মায়েদের জন্য নিষেধ। কারণ আল্লাহ যে লব আপনার তৈরি করেছে এর উপরে আপনি লালি মেখে আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করলেন। এই বিকৃতি করাকে আরবি ভাষায় মুসলা বলে, শরীয়তে মুসলা করা হারাম। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য ঠোঁট পালিশ দেওয়া হারাম। আর ঠোঁট পালিশ দিলে ক্ষতি কতখানি, কেমিক্যালের সাহায্যে দেখবেন গোলাপ ফুলের মতো যদি তার লব হয়, চারবার ওকে ছোট পালি দেওয়া করান, দেখবেন কালো কয়লার সুবহানাল্লাহ হাড়ির কিনারার মতো হয়ে যায়। আশ্চর্য ব্যাপার, আজকাল মা বইনের রং ঢং যদি দেখেন, হ্যাঁ সেদিন আমি যাচ্ছিলাম বাসে, একজনাতে 50 রকম গল্প করছে, গড়া করছে, কি বলছে লোকটার নাম ভুলে গেলাম, তো বলছে দাদা আপনি কি আমার দেখতে বউয়ের মতো, একজনাকে বলছে, কিন্তু কেউ নয়, ওই এক নম্বর হচ্ছে কিরকম আপনার বউয়ের মতো, বলে আমার বউয়ের মতো আপনার চেহারাটা দেখতে, তবে পার্থক্য আপনার গোপ নাই, আমার বউয়ের গোপ আছে। মানে গোপ চেয়েছে, ও হিজড়া সেজেছে, আর আজকাল বলছেন আপ টু ডেট নারীরা ব্লেড দিয়েছে, সে গোপ বের করছে, এটাও শরীয়তের বিধানে নিষেধ। মাথার চুল ছুঁয়ে টিকলি কিনছে, এটাও শরীয়তের বিধানে নিষেধ। কারণ আপনার অঙ্গ প্রত্যঙ্গের যদি 1 কোটি টাকা যদি দাম কেউ দেয় চলবে না, বিক্রি হবে না। আমি এক জায়গায় প্রমাণ করেছিলাম যে কোনো বিজা দিয়ে কোরবানির মাংস দেওয়া হয়। এক মৌলভীর বাপ আমার সঙ্গে পাই তো লড়ে, তবে দেখেও আর ফিরতে পারল না, যদি জুনি মারে তোর ঘড়ি ফাটিয়ে দিল দূরে থেকে করছে। আমার বন্ধু বান্ধব শোনো, তোমার বাড়িতে খাসি আছে 14টা জবাই করে খাও, কিন্তু কোরবানির মাংসে এত পবিত্র, এক টুকরা যদি কেউ 1 কোটি টাকার বিনিময়ে কিনতে চায় চলবে না। এত পবিত্র জিনিস, হ্যাঁ এই জন্য দেওয়া যাবে ঠিকই হবে, মানে খুব এর দাম দেওয়া যায়। সেদিনে রামপুরহাটের পাশে মহিনপুর একটা লোক বলছে, আপনি বলছেন ডাইমা, তো ডাইমাদেরকে এক টুকরা গোল দিতে পেলাম না, তা আমি তোর মাঠে প্রতিষ্ঠা তো ডাইমা খেলে গেলাম, চুপ চুপ চুপ। আপনি শরীয়তের উপরে তুমি আরো বেশি কিছু বলতে চাইছো, শরীয়ত যেটা নিষেধ করেছে বা মেনে নাও যে ঠিক করেছে, শরীয়ত যেটা আদেশ করেছে মেনে নাও যে ঠিক আছে, শরীয়তের উপরে নিজের বাহাদুরি প্রকাশ করবার চেষ্টা করবা না। কারণ শরীয়তের উপরে বাহাদুরি কাউরি চলেনি, চলবে না। এই জন্য কোন রেখাও লিখেছেন যে হ্যাঁ গৌরে মোহাম্মদ গৌরে খোদা, ফরমান না বদলা যায়গা, আরে বদলেগা জমানা লাখো মগর কোরআন না বদলা যায়গা। আয়ারো ফেরাও মেরে কোরআন উল্টাই থাকে, বড় উদ্দেশ্য এই যে সেই কোরআনের উপরে আমল করুন, আর বুজুরানের দীনের তরিকাকে এখতিয়ার করুন। নবী মোহাম্মদ রসুল্লাহকে মাথার তাজ নয় মগজের সার ভাবুন, নবীর মহব্বতটাই হচ্ছে আসল মহব্বত খোদার। সাহাবায়ে কেরাম যখন মহব্বতের কথা বলেছে, তো খোদার মহব্বতে নবীকে জুড়ে দিয়েছে। একটি হাদিস আপনাদেরকে শোনায় তিরমিজি শরীফ কিতাবুল জোহদের মধ্যে হাদিস মজুদ, মানে সংসার বিরাগের চাপ্তা, জোহদ বলা হয় সংসার বিরাগ। তোতে একজন সাহাবি বলছেন, মাথা সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী উযু করে দুরাকাত নফল নামাজ পড়লেন, নফল নামাজের পরে বলছেন, পরে বলছেন মা আত্তালাহ, কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো? সাহাবি বলছেন মা আত্তালাহ, আমি কিছুই প্রস্তুতি নিতে পারিনি, তবে একটি পুঁজি আমার আছে। বলি কি পুঁজি? ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। তো নবী বলছেন ইন্নাকা আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তার কিয়ামতের দিন তার সঙ্গী সাথী। তারে বুঝা গেল আপনি আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন,
আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গী সাথী, আব্দুল কুদ্দুসকে ভালোবাসেন, আব্দুল কুদ্দুসের সঙ্গী সাথী, কোন মাতালকে ভালোবাসেন তো মাতালের সঙ্গী সাথী, কোন সাঁতালকে ভালোবাসেন তো সাঁতালের সঙ্গী সাথী, কোন চুয়ারিকে ভালোবাসেন তো চুয়ারির সঙ্গী সাথী, কোন আঙারিকে ভালোবাসেন তো আঙারির সঙ্গী সাথী, যাকে আপনি দুনিয়ায় ভালোবাসবেন তার সঙ্গে কাল কিয়ামতে থাকবেন। এই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসুন, অন্য কাউকে ভালোবাসেন না। আপনি আপনারা বুঝতে পারলেন? আর আমি অনুরোধ করব যে দিদি ছেড়ে টিভির কাছে বসে থাকেন না, দিদি যদি আহ করেন সর্বনাশ। জি, আবু দাররা বলে একজন সাহাবি, তিনি 15 দিন ধরে বাড়ি ছেড়েছেন, মসজিদে নববীতে নামাজ পড়ছেন, ফরজ পড়ছেন, ওয়াজিব পড়ছেন, সুন্নাত পড়ছেন, নফল পড়ছেন, কোরআন পড়ছেন, তসবি পড়ছেন, দিনও না। সালমান ফার্সি ওনার বাড়ি গেলে, কারণ ওনার সঙ্গে বন্ধুত্বই ছিল, ওনার মাকে বলছে মা আমার দোস্ত বলে বলিস না বাবা 15 দিন থেকে বাড়ির মুখি দেখে, শুনেছি মসজিদের অমুখে আছে। উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুবহানাল্লাহ আবু দাররা সাহাবী 15 দিন থেকে বাড়ি যায় না, আর সে কোনো গান শুনে না, বাজনা শুনে না, মেলা দেখে না, মসজিদে নববীকে এবাদতে মত। আল্লাহ নবী বলে ওকে ডেকে নিয়ে আসুন। নবী তাকে আনে, সে আবু দাররা এলেন, দিয়ে নবী বলছেন, ইয়া আবা দাররা, ইন্না লিল্লাহি আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিযাওজিকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিযাওরিকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কুন ওয়া ইন্না লিজাকাতিকা আলাইকা হাক্কুন ফাতু কুল্লাযী হাক্কিন হাক্কা। হে আবু দাররা, তোমার উপর যেমন আল্লাহর হক আছে আদায় করো, তেমনি তোমার উপরে তোমার বিবির হক আছে, বিবির হক আদায় করো, তেমনি তোমার উপরে তোমার পড়োশীর প্রতিবেশীর হক আছে। আরে কিছু আগে গোশ দিয়ে ভাত না দিতে পারলে কবশ মিষ্টি ভাষা দিয়ে তার সান্ত্বনা দাও, তেমনি তোমার উপরে তোমার চোখের হক আছে, সারা দিন রাত চোখ ফেলে জেগে জেগে এবাদত করিও না, কিছুটা আরাম হতেও দাও, তোমার শরীরেরও হক আছে, হ্যাঁ, নাকে নাকে এবাদতে আল্লাহু আল্লাহ করিও না, এরকম আল্লাহু আল্লাহ পছন্দ করে না, প্রত্যেক হকদারে তুমি হক আদায় করো, কাজের দিদির হক আদায় করুন, আল্লাহর হক আদায় করুন, প্রতিবেশীর হক আদায় করুন, দেহের হক আদায় করুন। সে হক তো চলে গেল, দিদির হক থেকে গেল, আর দিদিকে ছেড়ে দিয়ে টিভির হক আদায় করছে। আজকাল প্রত্যেক চায়ের দোকানদার বাধ্য টিভি কিনতে, না তো কম্পিটিশনের বাজার ও চায়ের দিকে, সকাল বেলায় কি বুড়া কি চাংড়া কি দাঢ়িওয়ালা কি দাঢ়াওয়ালা কি ভেড়াওয়ালা রয়েছেন, কি দেখছেন দাদু? দেখছি, আপনি চলে যান। আরে কি দেখছেন? আপনি দেখছেন তো আমি দেখতে পাবো না, না আপনাদের চলে যান, আপনি চলে যান। আরে ভাই দেখতে পাবে না, না আপনাদের আপনি কিছু ছেড়ে যান, কি আশ্চর্য, তুমি দেখছো আর আমি দেখতে পারো, চলো না কেন, তোমার যদি দেখা যায় আমার মায় না যায় কেন, কথা বলতে লেগেছেন। চায়ের দোকানে টিভি লাগিয়েছ তো কম্পিটিশনের বাজারে পাচককে নামাজি তুমি কেন শুধু একদিকে কম্পিটিশন করে লাভ নাই, সব দিকে কম্পিটিশন করুন, ইনশাআল্লাহ সব খারাপ কম্পিটিশন ছুটে যাবে, আসল কম্পিটিশনে আপনি এসে যাবেন। দোস্ত বুজুর্গ বলার উদ্দেশ্য, মুমিন হতে হলে 5টা পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা হবে দুশ্মনের ভয়, দ্বিতীয় পরীক্ষা হবে পেটের যাতনা খাবারের তাড়না, তৃতীয় পরীক্ষা হবে আপনার স্বাস্থ্যের হানি ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি, পঞ্চম পরীক্ষা হবে আপনার ফলযুক্তের ফল নষ্ট। এতেও যদি আল্লাহকে ভেবে আপনি ধৈর্যের পার হয়ে থাকেন তো আল্লাহ বলছি হে নবী, আপনি এহেন পরীক্ষায় উত্তীর্ণকারীকে জান্নাতের সমর্থন। ইমামে হুসাইন এই পূর্ণ সুখবর নিয়ে নিজেকে শাহাদত বরণ করিয়েছিলেন, যার জন্য কোনো উর্দু লেখক লিখেছেন কি এনায়েতু কি জাজামিলি। এই ইমামে হুসাইন আপনার নানা যে করুণা করেছিল তার প্রতিদান আপনাকে কারবালার ময়দানে দাও। ইয়ে আয়াতু কি জাজামিলি, ইয়ে হেদায়েতু কা সিলা মিলা।
আপনার নারা যান যে হেদায়ত করেছিলেন তার প্রতিবদল আপনাকে কারবালায় দেওয়া হল। জো চেরাগ নূর নবী কথা উসে কারবালা মে বুঝা দিয়া। নবীর নূরের যে দীপ্তিমান প্রদীপ ছিল, যে উজ্জ্বল প্রদীপ ছিল, সেটাকে কারবালার মাঠে নিভিয়ে দেওয়া হল। হ্যাঁ, এ হুসাইন ये तेरा ही काम था के सब लाल से लाकिए। दिलवर काशिमेर मत भातीजा के सुभान अल्लाह गर्दन काटिए दिए रेखे दिए आलियाबर मत कलिजे टुकड़ा के सुभान अल्लाह शहीद करिए दिए सजिए रेखे आलियाबर मत दुग्धपोष्य शिशु छय मासेर কাকেল শুইয়ে দিয়েছেন, মোহাম্মদ ঔরের মতো ভাগিনাকে সোভান আল্লাহ ধরার বুকে লুকিয়ে ধরে দিয়েছেন, কবি দিচ্ছেন কি ইয়ে হুসাইন ইয়ে তেরা হি কাম থা কে সব লাল সে ডাকিয়ে। তুঝে উন সিতারোন ডুব কর শবে গম কা চাঁদ বনা দিয়া। এ সমস্ত নক্ষত্র অস্তলিত হয়ে গেল, কিন্তু তোমাকে চিরদিনের দুঃখ রজনীর পূর্ণিমার চাঁদ বানিয়ে যাকে ক্যা দিখায়ে। হুসাইন খিমাতে কাবুতে বা ট্রেনতে গিয়ে কি দেখাবে, জো হুসাইন খিমে মে যায়েঙ্গে যাকে ক্যা দিখায়েঙ্গে, জিতে লায়ে থে মা কি গোদ সে উসে যে রেখা সুলা দিয়া। জিন্দাবাদ চালিয়ে গেছিলেন, ফেরত নিলেন মরা। কবি বলছে আমি হলে সকলার ঘটতাম না, কিন্তু ইমামে হুসাইন বলছে আমি কেন করলাম শুনে রে সুবহান আল্লাহ। চমারা পপনা লুকা গায়ে কে বাহার দিন খোদা।